স্পেন বাংলাদেশ সম্পর্ক দ্রুত বিকশিত হচ্ছে। স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্থানীয় সময় রোববার সকালে অনুষ্ঠানের শুরুতেই দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদের নেতৃত্বে দূতাবাসের সব কর্মকর্তা উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত বাজানোর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধাদের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এরপর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয় এবং প্রামাণ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানে স্পেন সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিক, মিশন প্রধান ও পররাষ্ট্র দপ্তর, বৈদেশিক বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্কিত, জলবায়ু পরিবর্তন ও প্রতিরক্ষা দপ্তরের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, রাজনীতিবিদ সহ অনারারি কাউন্সিলর, স্প্যানিশ ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। প্রায় 150 অতিথির উপস্থিতিতে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন সরকারের অভিবাসন বিষয়ক প্রতিমন্ত্রী ইসাবেলা কাস্ত্রো ফার্নান্দেস। রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে কাস্ত্রো ফার্নান্দেস বলেন, বাংলাদেশের সঙ্গে স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ক দীর্ঘদিনের। বর্তমানে এই দুই দেশে বন্ধুত্ব সম্পর্ক দ্রুত বিকশিত হচ্ছে। স্পেন বর্তমানে বাংলাদেশের চতুর্থ রপ্তানি গন্তব্য উল্লেখ করে তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্যের পরিধি বৃদ্ধিতে এবং দ্বিপক্ষীয় সহযোগিতার পরিধির ক্ষেত্রে বিদ্যমান অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে স্পেন বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি স্পেন ও বাংলাদেশের উত্তরোত্তর সফলতা কামনা করেন। পরে স্পেন সরকারের অভিবাসন বিষয়ক প্রতিমন্ত্রী ইসাবেলা কাস্ত্রো ফার্নান্দেসকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ ও তার সহধর্মিণী ফরিদা আক্তার স্বাধীনতা দিবসের কেক কেটে দিনটি উদযাপন করেন।